ভিডিও পার্লারের ব্যবসা করতে গিয়ে জয়ললিতার নজরে পড়ে যান। এরপর মান্নারগুড়ি থেকে সোজা চেন্নাইয়ের পয়েজ গার্ডেন। আম্মা থাকাকালীন তার ছায়া সঙ্গী হওয়ার সুবাদে প্রশাসনেও ছড়ি ঘোরাতেন শশিকলা। আম্মার মৃত্যুর পর তার টার্গেট ছিল আম্মার ফেলে যাওয়া কুরসি। সুপ্রিম কোর্টের রায় সে সবই এখন কিং সাইজ লাইফ। নর্থ নিউজ ছায়ায় শশিকলা ও তার পরিবারের প্রতাপ বৈভব ছুঁয়ে ফেলে আকাশ। তখন সবে রাজনীতিতে এসেছেন জয়ললিতা, দলের প্রচারে চষে ফেলছেন গোটা রাজ্য, আর শশিকলা সদ্য বিবাহিত গৃহবধূ থাকেন মান্নারগুড়িতে। স্বপ্ন দেখছেন ফিল্মে অভিনয় করে সুপারস্টার হবেন। স্বামী এম নটরাজন রাজ্য সরকারের জনসংযোগ আধিকারিক পদে কাজ করেন। ওপর মহলে তাঁর দারুণ যোগাযোগ। সালটা 1976, মান্নারগুড়িতে ভিডিও পার্লার খোলেন শশিকলা, সঙ্গে বিয়ের অনুষ্ঠানে ভিডিওগ্রাফি। মান্নারগুড়িতে জয়ললিতার সভার ভিডিও রেকর্ডিং করেন শশিকলা, সেই সূত্রেই দুজনের আলাপ। এমজিআর এর মৃত্যুর পর আম্মার পয়েজ গার্ডেনের বাড়িতে চলে আসেন শশিকলা, সঙ্গে আসেন তাঁর স্বামী এম নটরাজন। শশিকলার ভাইপো সুধাকরণকে দত্তক নেন আম্মা। পয়েজ গার্ডেনের বাড়িতে প্রায় 40 জন কর্মচারী নিয়োগ করেন শশী। মান্নারগুড়ি থেকে তাঁদের নিয়ে আসা হয়। জয়ললিতা নিজেই বলেছেন শশিকলা তাঁর বাড়ির সব কাজ দেখভাল করায় তিনি নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। শশী কখনো ভোটে দাঁড়াননি। আম্মার মৃত্যুর আগে দলের কোনো পদেও ছিলেন না, কিন্তু আম্মার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি হয়ে ওঠেন এডিএমকে নাম্বার টু। জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠতার পরই ফুলে ফেঁপে ওঠে শশীর পরিবার। মান্নারগুড়িতে শশীর স্বামী নটরাজনের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে বহুগুণ। শশিকলার স্বামীর বিরুদ্ধে বেআইনি কারবার, তোলাবাজি, হুমকির অভিযোগ উঠতে শুরু করে। শশীর পরিবারের গায়ে লাগে তকমা মান্নারগুড়ির মাফিয়া। জয়ললিতার বিরুদ্ধে নানা দুর্নীতির মামলাতেও জড়িয়ে যান তাঁর ছায়াসঙ্গী শশী। আম্মার মৃত্যুর পর পয়েজ গার্ডেনে তাঁর বহু কোটি টাকার বাড়ির দখল নেন শশিকলা। তামিল রাজনীতিতে কথা বলে নোট, আকাশ ছোঁয়া অট্টালিকা দেখেই নেতাকে ভক্তি করেন আম জনতা। এসব কথা বহু পুরনো। দুর্নীতির অভিযোগে একসময় শশিকলাকে বাড়ি থেকে তাড়িয়েও দেন আম্মা, কিন্তু তাঁর নিজের সম্পত্তির পরিমাণ 2016 নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে জয়ললিতা জানান তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় 115 কোটি টাকা। পয়েজ গার্ডেনে জয়ললিতার 24,000 বর্গফুটের প্রাসাদের দাম প্রায় 45 কোটি টাকা। আম্মার নামে কৃষিজমির পরিমাণ প্রায় 18 একর। একাধিক দামি গাড়ি, 4টি বাণিজ্যিক ভবনের মালিক ছিলেন জয়ললিতা। আম্মা রেখে গিয়েছেন প্রায় 22 কেজি সোনা, 1,200 কেজি রূপো। 5 সংস্থার প্রায় 28 কোটি টাকার মূল্যের শেয়ারের মালিক ছিলেন আম্মা। আম্মা নেই। 1996 আয়কর দফতর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে বহু দামি জিনিস, কোটি কোটি টাকার সোনা, রূপো ও হীরের গয়না। সেই দুর্নীতির মামলাতেই কারাদণ্ড হয়েছে শশিকলার। সে সবই এখনও রাখা আছে কর্ণাটকের নগর দায়রা আদালতের একটি ঘরে। রয়েছে জয়ললিতার 10,500 শাড়ি, 750 জোড়া জুতো, 500 ওয়াইন গ্লাস। আইনজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর এবার আম্মার এইসব সম্পত্তি তামিলনাড়ু সরকারের হাতে তুলে দেওয়া হতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।